জুলেখা, আমি খুব ভাগ্যবান তোমার মতন একজন বউ পাইছি। জুলেখা, অনেক রাত হয়ে গেছে, চলো এখন শুয়ে পড়ি। এবার তোমার মেয়ে হবে। আরে না, মেয়ে হবে। কি হইলো তোমার? আমি সেটা কি জবাব দিব? আব্বা কি বললেন? আব্বা জুলেখে নাই, আব্বা আর এখন মেয়েকে নাই। আমি মহিউদ্দিনের বিরুদ্ধে খুনের মামলা করবো। মহিউদ্দিনে আমি তোমাকে ছাড়বো না। দিদা চল, আমি তোমাকে ছাড়বো না, চল। তালুকদার, আজ থেকে তোমার সাথে নতুন করে শত্রুতা শুরু হইলো। আমি তোমাদেরকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবো না। মনে রাখো কথাটা। ঠিক আছে, আমরাও দেখে দেব। দিদা চল, চলো ভাই যান। আমি দিতে এসবো শহরে গিয়ে তুমি পুলিশ সাথে একটু পরামর্শ করো। ঠিক আছে, কালকে সকালে শহরে যাও, উকিলের সাথে পরামর্শ করো। আমি আপনার সাথে যাব। ঠিক আছে। একবার চুপচাপ বল, নাইলে তোর খবর আছে। যতই তুমি বাহানা করো কোনো লাভ হইব না। আমার ভালোবাসার জলে তোমার আটকা পড়তে হইবই, নাইলে কি বলছে? ভালোবাসা? হ্যাঁ ভালোবাসা, কি গাছের গুটা যে চাইলে পাওয়া যাও। রাখো তোমার ভালোবাসা, আমি ছুটাই দেখি। বাবা বাবা, যতই তোর বাপেরে ডাক, তোর মারে ডাক, কিন্তু আমার ভালোবাসা যদি সত্যি হইয়া থাকে, আমার কাছে আরে কি আর কইব, ওই শিকদারের ভাইয়া আমার ভালোবাসে তো, কি আর কি বুঝছ? এই যে ভাই, কোনো ঘটনা যেন না ঘটে। ওই বেড়া, তোরা যেন বেশি চাচাল পারত, তোর আমার বন্ধু না শত্রু।
ভাই তুমি বিয়ের ব্যবস্থা করো, আমার সহ্য হচ্ছে না। তুমি জানোই তো আমার বাবা খুব রাগি, মাকে বলে বাবাকে রাজি করো। ওই তালুকদার বংশের কেউ আর মাথা তুলে কথা বলতে পারবো না। হ্যাঁ ভাইজান ঠিকই কইছেন, আজ থেকে এলাকার শাসনভার আমরাই করব। দিদার কথাটা তুই ঠিকই কইছস। বাবা বাবা কি রে মা কি হইছে? তালুকদারের পোলা রোজই আমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করে। কি তালুকদারের পোলা আমার মায়ের অপমান করে? দিদার ভাইজান ওই তালুকদারের পোলার এত বড় সাহস কেমনে হলো আমার ভাতিজির অপমান করে? তুমি হুকুম দাও টাঙ্গার কইতে শিরো দিয়াম। হুকুম দা বাড়ি দিয়া মাথা তারে তুই পট করে দি আহি। দিদার আমার কথা শোন, ওই তালুকদার বাড়ি আমার বোন রে বিয়া দিছিলাম, সংসার করতে পারে নাই, আমার বোনটার মেয়ে পালাইছে, আমার বুকে আগুন জ্বলতেছে, মনে পড়ে? হ্যাঁ ভাইজান সব মনে আছে। রাজমত কই যেতেছ? আমার লগে আরে কই গেল একটু বন্ধু গুলো একটু আড্ডা মাই যাই বুঝো মা। বন্ধু গুলো আড্ডা মারা না কোন কি মনে কর বল আল্লাহ জানে। এই তুই সাবধানে থাকবি আর ওরে সাবধান করে দিবি ঠিক আছে? আচ্ছা মা আমি যাব, আমি যাব। কোন আড্ডা পাতা মতে যাবি না? না আমি আড্ডা করি। হ্যাঁ তোরা পান গ্লাস নিয়ে দিবি তোর মাল লাগবে না, চলো বল চলো বাবা। আয় মামা। বেশি ভালো না, আরো শুনলাম সামনের তারিখে রায় হইব, রায় বলে সিদ্ধের পক্ষে যাইব। কি কইলি? রায় আমার উকিল কি ঘোড়া গাছ কাটছে? আমরা আপিল করবো কিছু নাই কি আপনারা সাবধান করে দিতে আসছি, আপনার কোলায় রাস্তাঘাটে আমার মেয়েকে ডিস্টার্ব করে। ভাইজান হুকুম করেন এই তালুকদার বাড়ি আজ কামাইনের লাগে মিশাই দেবো। তুমি ঠিক আছে তালুকদার, আজকের দিনের কথা আমার মনে থাকবে। দিদার চল তালুকদার, বাঘ দেখছো তুমি, বাঘে খাবা দেখুনি, চল দিদার। তুমিও মনে রেখো সিকদার। কি বাবা সিকদার দেখলাম বাইক থেকে বাইরে গেল।